হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি যেটা পূর্বে নাম ছিল ডাব্লুবি ইউটি ইউপি ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স নাইনের ফার্স্ট হাফের আমরা প্রিভিয়াস সাত বছরের প্রশ্ন দেখাবো অর্থাৎ সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখাবো দু হাজার সতেরো থেকে দু হাজার তেইশ এই সাত বছরের প্রশ্নপত্র তোমরা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কোর্স নাইন ফার্স্ট হাফ তো তোমরা জানো যে ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ সময় তোমাদের দেড় ঘন্টা থাকবে তো গ্রুপ এর কোশ্চেন দেখো আমরা তোমাদেরকে দেখাচ্ছি গ্রুপ এর কোশ্চেন গ্রুপ এতে পাঁচটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে এখানে তোমাকে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে দেখো এখানে সাতটা প্রশ্ন কিন্তু দেওয়া আছে এরপর দেখো গ্রুপ বি র কোশ্চেন কোর্স নাইন ফার্স্ট হাফ গ্রুপ বি অর্থাৎ এখানে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি এখানে প্রশ্ন দেওয়া আছে দেখো পাঁচটি এরপর তোমাকে গ্রুপ সির কোশ্চেন অর্থাৎ তোমাকে এখানে দুটি প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নের মান হচ্ছে দশ আমরা পরবর্তী বছরে চলে যাচ্ছি আমরা বিগত বললাম যে সাত বছরের প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি এবার তোমাদেরকে দু হাজার একুশের প্রশ্ন দেখাবো কোর্স নাইন ফার্স্ট হাফ তো তোমরা জানো যে গ্রুপ এ কোশ্চেন টু মার্কসের কোশ্চেন থাকবে এখানে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে তো দেখো আমরা তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো আমরা একটা কথা বলি তোমাদেরকে তোমরা কিন্তু আমরা ঠিক পরীক্ষার এক মাস আগে তোমাদেরকে সাজেশন দিয়ে দেব এবং সেই সাজেশন ভিত্তিক অ্যান্সারও আমরা প্রোভাইড করি তোমরা যদি সেগুলো নিতে চাও ন্যূনতম কিছু পারিশ্রমিকের বিনিময়ে সেগুলো আমরা প্রোভাইড করি দেখো আমরা সেগুলো প্রোভাইড করি আমরা এখানে সাত বছরের প্রশ্ন দেখাবো অর্থাৎ তোমরা এই চ্যানেলে বিএডের সমস্ত কোর্সে সমস্ত কিছু পেয়ে যাবে এরপর আমরা দু হাজার কুড়ির দেখো দু হাজার কুড়ির কোর্স নাইনের ফার্স্ট হাফের আমরা কোয়েশ্চেন দেখাচ্ছি বিগত সাত বছরের কোশ্চেন দেখাচ্ছি এখানে দেখো আমরা প্রশ্নগুলো তোমরা দেখো খুব সুন্দর করে কিন্তু কোয়েশ্চেনগুলো আমরা দেখাচ্ছি এখানে তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেয়ে যাবে দেখো এটা হচ্ছে দু হাজার কুড়ির দু হাজার কুড়ির দেখো কোর্স নাইন ফার্স্ট হাফের কোশ্চেন একটা কথা বলি তোমাদের এই যে বর্তমানে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি সেটা কিন্তু পূর্বে নাম ছিল ডাব্লুবি ইউটি ইউনিভার্সিটি অর্থাৎ এখানে নাম পরিবর্তন হয়েছে অর্থাৎ একই ইউনিভার্সিটি এটা তোমাদের এই ইউনিভার্সিটির প্রথম যে সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন হবে দু হাজার সতেরো এবং লাস্টে হচ্ছে দু হাজার তেইশের কোশ্চেন সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন তো তোমরা একটু দেখে নাও এগুলো এরপর তোমাদেরকে আমরা দু হাজার উনিশের প্রশ্নপত্র দেখাচ্ছি দেখো দু হাজার উনিশের প্রশ্নপত্র কোর্স নাইন ফার্স্ট হাফের দু হাজার উনিশের প্রশ্নপত্র তোমাদেরকে আমরা আগেই বলেছি আমরা ঠিক পরীক্ষার এক মাস আগে সাজেশন দিয়ে দেব এবং সেই সাজেশন ভিত্তিক অ্যান্সার তোমরা প্রোভাইড করবো তোমরা যদি সেগুলো নিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা কিন্তু সেগুলো খুব ন্যূনতম পরিশ্রমীকে সেগুলো কিন্তু দিয়ে দেব দেখো আমরা কোর্স নাইন ফার্স্ট হাফ দু হাজার উনিশের প্রশ্নপত্র তোমাদেরকে দেখাচ্ছি দু হাজার প্রশ্নপত্র দেখো আমরা তোমাদেরকে দেখাচ্ছি এগুলো এরপর তোমাদেরকে দু হাজার আঠারোর কোশ্চেন দেখাচ্ছে দেখো দু হাজার আঠারোর কোশ্চেন অর্থাৎ দেখো দু হাজার আঠারোর কোশ্চেন এটা দু হাজার আঠারো গ্রুপ এর কোশ্চেন দু হাজার আঠারোর গ্রুপ এর কোশ্চেন গ্রুপ বি কোশ্চেন গ্রুপ বি এর কোশ্চেন এটা দেখো গ্রুপ বি কোয়েশ্চেন এটা হচ্ছে দু হাজার আঠারো গ্রুপ সির কোশ্চেন দেখো দু হাজার আঠারোর গ্রুপ সির কোশ্চেন এরপর দেখো দু হাজার সতেরোর কোয়েশ্চেন এটা দু হাজার সতেরোর কোশ্চেন দু হাজার সতেরো গ্রুপ এর কোশ্চেন দু হাজার সতেরো গ্রুপ এর কোশ্চেন দেখো দু হাজার সতেরো গ্রুপ বি এর কোয়েশ্চেন আমরা বলেছি যে প্রত্যেক কোর্সেরই কিন্তু দু হাজার সতেরোর কোশ্চেনটা একটু দু হাজার সতেরোর কোশ্চেনটা একটু ঝাপসা আছে তোমরা একটু দেখে নিও দু হাজার সতেরোর কোশ্চেন এটা এরপর দেখো আমরা দু হাজার বাইশের কোশ্চেনটা দেখাচ্ছি তোমাদেরকে দু হাজার বাইশের কোশ্চেন গ্রুপ এর কোশ্চেন এখানে সাতটা কোশ্চেন দেওয়া থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে দেখো গ্রুপ বির কোশ্চেন আমরা শুরু করলাম গ্রুপ বি অর্থাৎ এখানে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে দেখো এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো এরপর দেখো গ্রুপ সির কোশ্চেন তোমাদেরকে আমরা গ্রুপ সির কোশ্চেনটা এবার দেখাচ্ছি দেখো গ্রুপ সির কোশ্চেন এটা হচ্ছে গ্রুপ সির কোশ্চেন তো এখানেই শেষ হচ্ছে আমাদের সবাইকে ধন্যবাদ